ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কুরবানি করবেন, কুরবানির জন্য স্থির করেছেন ইনাদের জন্য চুল বা নখ কাটা ছেঁড়া এগুলো নিষেধ। কেউ কেউ মত দিয়েছে একজন অভিভাবক যদি কুরবানি করে তাহলে ওই কুরবানির সঙ্গে যেহেতু পুরো পরিবারের লোক অংশগ্রহণ করছে অতএব সকলেরই জন্য নিষেধ, কিন্তু এটা তার ব্যক্তিগত মত, হাদিস সেটা বলে না। মান কানালাহু জিবহুন ইয়াজবাহুহু, যেটা আগে বলেছিলাম, যে ব্যক্তি কুরবানি করবে তারই জন্য এটা, আর কেউ যদি বলে থাকে তার ব্যক্তিগত তার মত সেটা। কিন্তু আজ আমরা যে দিনগুলোর গুরুত্ব আল্লাহ রসুল দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা মানুষ দিই না, অথচ এই সমস্ত দিনগুলোর গুরুত্ব আমাদেরই দেওয়া উচিত। কারণ আমরা যদি এই দিনগুলো গুরুত্ব দিই তাহলে এই দিনে যে আমল করব তার পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারেন। যেগুলো অফার থাকে সেই অফারগুলো আমাদের গ্রহণ করতে হবে, কারণ অফার সব সময়ের জন্য থাকে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য। এখন এই 10টি দিন আছে, ভবিষ্যতে আপনি পাবেন কি না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো আমরা আজ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল বলছেন যারা কুরবানি করবে তাদের জন্য এই সমস্ত জিনিসগুলো কাটা। وانتشت روحي وصار الدمع يجري.